ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রথম প্রশ্ন করেছেন সালামের পরে, বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বরকাতুহু। আমাকে ক্ষমা করে দিন, আমি 2018 সালে কয়েক মাস মনে মনে আপনাকে গালি দিয়েছি। প্রশ্ন, আমি মালয়েশিয়াতে একটি চাইনিজ কোম্পানিতে কাজ করি, কাজের জন্য আমার বাহিরে যেতে হয় তাদের গাড়িতে। গাড়ির ভিতরে তাদের দেবতার মূর্তি আছে এবং দেবতার মূর্তি আছে, আমি কি ওই গাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত বা জিকির করতে পারবো? প্রথম বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে মাফ করে দেন, যখন আপনি সংশোধন করে নিয়েছেন, ফিরে এসেছেন, সঠিক দিন বুঝতে পেরেছেন, কোরআন সুন্নার অনুসারী হতে পেরেছেন, তো গাফার আল্লাহ লাক, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। এবং আমার পক্ষ থেকে আমভাবে ওই সব ভাই বোনদেরকে মাফ করা আছে, যতই গালি দিক না, যতই শত্রুতা করুক না কেন, যদি তারা হেদায়ত হয়ে যায়, হেদায়ত হয়ে গেলে তাদেরকে মাফ, আর না হলে বাকিগুলির সাথে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চূড়ান্ত ফয়সালা হবে ইনশা আল্লাহ তাআলা। মালয়েশিয়ায় থাকেন চাইনিজ কোম্পানিতে, গাড়িতে যান, সেখানে গাড়ির ভিতরে দেবতার মূর্তি আছে। এখন ওই গাড়িতে প্রথম কথা ওই গাড়িতে বসা, তারপরে দ্বিতীয় হচ্ছে সেই গাড়িতে কোরআন তেলাওয়াত বা জিকির করতে পারবেন কি না। গাড়িতে যদি বসতেই হয় তো প্রয়োজনে বসবেন, তো যদি আপনার নিজের গাড়ি থাকে অথবা দেখছেন যে দুটো গাড়ি আছে, আপনার সামনে অপশন আছে, এক গাড়ি আছে যেখানে কোনো রকমের শির কুফরি হয় না বা সেখানে দর্গা দুর্গা সাজানো নেই, তাহলে সেই গাড়িতে চাপবেন। আর যদি দেখা যায় যে না, আপনার সামনে কোনো অপশন নাই, আপনার সামনে যে গাড়ি আছে সেই গাড়িতে চাপতেই হবে, কোম্পানির গাড়ি, আপনি পরাধীন, চাকরি করছেন, আর সেই গাড়িতে মূর্তি সাজানো আছে অথবা মাজার সাজানো আছে, একই হোক মূর্তি মাজার, সেই গাড়িতে আপনি নিরুপায় হয়ে চড়লে আল্লাহ মাফ করবেন। তবে অন্তর থেকে পাপ এবং পাপীদের ক্ষেত্রে অবশ্যই ঘৃণা হইতে হবে, ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। সেই গাড়িতে তেলাওয়াত করাও জায়েজ, বরং তেলাওয়াত করা যাতে করে শয়তান পালায়, শির্ক করার কারণে বা শির্কের যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলি থাকার কারণে সেখানে শয়তানের আসর জমে, আর আপনার তেলাওয়াতে শয়তান পলায়ন করবে, জিকির আজকার করলে শয়তান পলায়ন করবে। সুতরাং তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে সহিহ মুসলিমের হাদিস স্মরণ করিয়ে দেব, হাদিস নম্বর 49, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় কোথাও দেখলে, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি তোমাদের মধ্যে অন্যায় কথা কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহ, তাহলে বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেওয়া সম্ভব হলে, সেটা নির্মূল করা সম্ভব হলে তা করবে। আপনি আপনার বাড়িতে যদি শির কুফরি দেখেন, যে কোনো অন্যায় পাপ দেখেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে আপনার অধীনে যারা আছে তারা করছে, অথবা আপনি একজন শাসক নেতা, অন্যায় দেশে দেখছেন, আর গোটা দেশের উপর আপনার নেতৃত্ব রয়েছে, অথবা আপনার ডিস্ট্রিক্টের নেতৃত্ব রয়েছে, আপনি ডিস্ট্রিক্টের দায়িত্ব রয়েছেন, তাহলে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করতে হবে। পরের ঘরে বল প্রয়োগ করা হারাম, আপনার ক্ষমতার বাইরে বল প্রয়োগ করা জায়েজ নয়। এটা হচ্ছে খারিজি চরমপন্থীদের আদর্শ, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ফাইলাম ইয়াস্তাতে, যদি বল প্রয়োগ করার অধিকার না থাকে অথবা ক্ষমতা না থাকে, অধিকার আছে কিন্তু ক্ষমতা নেই, আপনার বাড়িতে আপনার অধিকার আছে আপনার স্ত্রী ছেলে মেয়েদের উপর, কিন্তু স্ত্রী দুর্দান্ত, আপনি পেরে উঠছেন না, ছেলে মেয়েরা সাবালক হয়ে গেছে, আর তাদের উপর আর আপনার ক্ষমতা চলছে না, আপনার গায়ে জোর নেই, কথায় জোর নেই, সবই লেসানি, তাহলে জবান দ্বারা আপনি বুঝাবেন, অন্যায়কে নির্মূল করার চেষ্টা করবেন, অন্যায়কে অপরাধকে কমাবার চেষ্টা করবেন। ফাইল্লাম ইয়াস্তাতে, সেটাও যদি সম্ভব না হয়, কথা বলা যাচ্ছে না, আপনি এত খারাপ জায়গায় খারাপ পরিবেশে আছেন, সবই কলবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। অন্তরের ভালোবাসা, অন্তর থেকে একাকার হয়ে যাওয়া, পাপ পাপীদের সাথে মোটেই জায়েজ নয় কোনো অবস্থায়।